বলেন আলবাদিওবি সালা বরি উম মিনাল নবী বলেন যে ব্যক্তি একজন আরেকজনকে দেখলে আগে সালাম দিয়ে দিল বোঝা গেল লোকটার ভেতরে অহংকার নাই অহংকার মুক্ত হওয়ার সার্টিফিকেট দিয়েছেন আমার নবী নবী বলেন আফসুস সালাম সালামের প্রচার প্রসার ঘটাও বলে সালামের প্রচার প্রসার ঘটাইলে আপসের মধ্যে মোহাব্বত তৈরি করে দিবেন আল্লাহ আজকে আমাদের মধ্যে সালাম নাই সালাম ছেড়ে দিয়েছি কিতাবের মধ্যে লেখেন একটা শূন্যদ যদি কোনো সমাজ থেকে কোনো ঘর থেকে উঠে যায় আল্লাহর পক্ষ থেকে একটা গজব সেখানে নাজিল হয়ে যায় একটা সূন্যত ছুটবে তো একটা বেদাত ঢুকে যাবে সূন্যদ ছাড়লে বেদাত এমনিতেই চলে আসে আলো না থাকলে এমনিতেই অন্ধকার ঢুকে যায় এইখানে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে লাইটটা যদি অফ করে যায় অন্ধকার এইখানে চলে আসবে রসুলের শূন্য হল নূর শূন্য ছুটে যাবে তু বেদায় অটুমেটে চলে আসবে বলে আমরা আজকে সালাম ছেড়ে দিয়েছি এই কারণে আমাদের মুখে গালি চলে আসছে জাহেলো গালি দেয় আলেমও গালি দেয় নামের পাশে আলেম লাগাই কিন্তু গালাগালি বন্ধ করে না নামার পাশে আল্লামা লাগায় গালাগালি বন্ধ করে না মাইকটা সামনে পেলেই গালি অমুক কাফের অমুকে এই কাজটা করছে অমুকে কাফের সেই কাফের অমুকে এই বয়ান করছে তো সেই কাফের অমুকে এই লফ্জ উল্লেখ করে যেত কাফের একজনের ব্যাপারে শুনলেই বলে কাফের 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 হুজুরের আলোচনা দ্বারা বোঝা যায় হুজুর বোধ হয় আস্থা কাফেরের একটা ফ্যাক্টরি আহাদুকুম মাইয়ু খালিল او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين. نهي دو مثال محمد. جمال خدا خداهين كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآلہی عشق کے محبوب خدا جس دل میں حاصل نہیں عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاخو مومن ہو مگر کامل نہیں لَا ہو مِنْهُ مَغَرْ میں کامل نہیں أَنْتَ الَّذِي وَلَدَتْكَ أُمُّكَ بَاكِيًا أَنْتَ الَّذِي وَلَدَتْكَ أُمُّكَ بَاكِيًا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك اذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا الحمد لله. থলিয়ারা পশ্চিম পাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উনত্রিশতম বার্ষিক সভা উপলক্ষে তিন দিনব্যাপী পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন চোদ্দই জানুয়ারি দুই হাজার বাইশ ইং রোজ শুক্রবার তিন দিন যাবৎ আমাদের এই তফসিরুল কোরআন মাহফিল চলতেছিল আলহামদুলিল্লাহ আপনারা জানেন দেশের এই প্রতিকূল অবস্থায় অনেক জায়গাতে কোরআনের তফসিরগুলো তফসিরুল কোরআনের মাহফিলগুলো চলতে দেওয়া হচ্ছে না জানেন না এই প্রতিকূলতার পরেও আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে এই তফসিরুল কোরআন মাহফিলটা হচ্ছে এই জন্য আপনারা খুশি না বেজার এই জন্য আমরা যতক্ষণ আলোচনা শুনব মাহফিলের আদাব বজায় রেখে খামুশ হয়ে নীরবে শুরু থেকে শেষ পর্যন্ত মরোযোগ সহকারে শুনব ইনসা আল্লাপাকের লাখো কোটি শকরের সুযোগ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে তফ কুরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে সিনার সবটুকু শক্তি উজাড় করে সমস্যরে একসাথে মহাব্বতের সাথে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যে বান্দা একটা ভালো কাজ করতে পারা একটা নিয়ামত পাওয়ার পরে যখন সুক্রী আদায় করো আমি হাজারো নিয়ামতের দরওয়াজার রাস্তা ব্যবস্থা করে দেব রবের শেখানো কালিমা আমার রবের শেখানো কালিমা আমার জীবন গোরার পথেও তাই সবে মিলে সুবহান আলহামদুলিল্লাহ বল সবে মিলে সুবহান আলহামদুলিল্লাহ বল বলেন আলহামদুলিল্লাহ এই প্রতিকূল অবস্থায়ও শিরুল কোরআনের মাহফিল চলতে থাকা তো শিরুল কোরআনের মাহফিল যে জায়গাতে হবে যে মহল্লায় হবে যে পাড়ায় হবে যে এলাকায় হবে আল্লাহর তালার খাস রহমত ওই এলাকার মধ্যে পড়বে আল্লাহ। আলোচনা অল্প সময়ই করব এই কারণে লম্বা কোনো ভূমিকায় না গিয়ে সোজা আলোচনায় চলে যাচ্ছি আমি সুরাই ফুরকানের সাতাইশ আঠাশ এবং উনত্রিশ নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের অর্থ ওলামায় কারণ যারা তেলাওয়াত করার সাথে সাথেই বুঝে ফেলেছি আর যারা বুঝি নাই কোনো সমস্যা নাই এখন তো আবার নতুন ফিতনা শুরু হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো ভাইরাল হয়ে গেছে অনেকেই মনে করতে পারে যে কোরআন তেলাওয়াত বুঝি না বুঝে পড়লে কোনো সব হবে না কি বলেন কোরআন তেলাওয়াত অনেকেই মনে করতে পারে যে ভাইরাস শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাস শুরু হয়েছে এটাকে বলি ভাইরাস আপনারা দেখতেছেন কয়েকদিন যাবৎ একটা কথা নিয়ে খুব দূর জোর চলছে যে কোরআন তালাওয়াত শুধু পড়লে কি লাভ হবে এটার অর্থ বুঝতে হবে যিনি বলেছেন উনি কোনটা মিন করেছেন আমি ওটা বলছি না কিন্তু অনেকে আছে কম বুঝেন এই কথাটা অনেকের জানা না থাকতে পারে এই কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে যে কথাটা বলেছেন সেটা শুনুন কালন নবী ও সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কালন নবী ও সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম من قرا حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها لا اقول الف لام حرف ولكن الف حرف ولام حرف وميم حرف কামা নবীন হাবিবে নবী পাঁচ জবান বলেছেন নবী যে ব্যক্তি পবিত্র কোরানের একটা হরফ করবে একটা হরফ পাঠ করলে আমার আল্লাহ কম পক্ষে দশ দশটা তার তারা নামায় লিখে দিবে নবী ব্যাখ্যা করে বলে দেন জানে পরবর্তী সময়ে এটার অনেক ঠুঙ্কু অজুহাতে এদিক সেদিক ব্যাখ্যা করতে পারে এই কারণে স্বয়ং নবী ব্যাখ্যা করে দিয়েছেন নবী বলেন আলিফ আলিফুল্লামিম সুরে পাতার শুরুতে একটা শব্দ আছে আলিফ মিম নবী বলেন আমি এই কথা বলি না যে আলিফলাম মিম মিলে একটা হরফ নবী বলেন আলিফ লাম মিম লেখতে তিনটা হরফ লেগেছে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ নবী বলেন স্পষ্ট করে শুনে নাও যদি কেউ আলিফ পরে তার জন্য দোষ নিকি কেউ লাম করলো তার জন্য দোষ নেকি কেউ মিম করল তো তার জন্য দোষ নেকি এক কথাই নবী বলেন কেউ যদি মিম আলিফলাম আল্লাহ পক্ষে তার আমল নামাই তিরিশটা বলুন সুহান আল্লাহ মুফাস কিতাবের মধ্যে লিখেন আলিফলাম এইগুলো হচ্ছে হরুফে মুকাত সকল মুবাসির গণ এই আরিফলামিমের ব্যাখ্যা লেখেন আল্লাহু আলাম বিমুরাদিহি বিদালিক অর্থাৎ আলিফলামিম সহ এই ধরনের হরুফে মুকাত্তা আত কোরআনে কারিমা আরো যত জায়গায় আছে এগুলোর ব্যাখ্যা কোনো ওলি জানে না কোনো কাউজ জানে না কোনো কুতুব জানে না কোনো আলেম জানে না কোনো আল্লামা জানে না কোনো মুফতি জানে না কোনো মাহাদিস জানে না এর নবীর নবির উম্মেরাম লেখেন এইগুলোর মুরাদ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন বুঝার বিষয় হলো নবী বলেছেন লাম মিম এটা তিনটা হরফ তিনটা পড়লে তিরিশ নেকি হবে আলিফলাম মিমের অর্থই কেউ জানে না তার মানে দাঁড়াইল যে কোরআনাকারিম পড়লেই সব অর্থ জানার কোন প্রয়োজন নাই কথা বলেন ঠিকই না সুতরাং সন্দেহের কোনো অবকাশ নাই সোশ্যাল মিডিয়াতে যতই ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে রসুলের তেষট্টি বছর জিন্দিকিতে মেদ্ধার কোনো কলঙ্ক নাই গেবদের কোনো কলঙ্ক নাই চুগল কোনো কলঙ্ক নাই হিংসা বিদ্বেষের কোনো কলঙ্ক নাই আর সদুল আমিন নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে কেউ যদি একটা অক্ষর না বুঝে না বুঝে কথা উল্লেখ নাই একটা অক্ষর যদি পাঠ করে নেকি কয়টা দিবে আরও জোরে সন্দেহ সন্দেহ আছে তাহলে সুরায়ে ফুরকানের যে কথাটুকু বলতেছিলাম সুরায় ফুরকানের সাতাশ আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াত তেলাউ করেছি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এর আগে তফসিরের কিতাবের একটা মূলনীতি আমাদের সকলেরই জানা আছে অনেকের হইত যে প্রত্যেকটা আয়াত নাজিলের পেছনে অনেক সময় একটা প্রেক্ষাপট থাকে গঠনা থাকে কেন এই আয়াতটুকু নাজিল করেছেন তো এই তিনটা আয়াত নাজিলেরও একটা প্রেক্ষাপট আছে যেই প্রেক্ষাপটটাকে আয়াত নাজিলের এই প্রেক্ষাপটটাকে মুফাসরিনে কেরামের পরিবারী সববে নজুল বা শানে নুজুল বলা হয় কে বলা হয় সববে নজুল অথবা শানে নুজুল এই তিনটা আয়াত নাজিলেরও একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা হলো মক্কায় আল্লাহ রসুল যখন মক্কায় থাকতেন হিজরতের পূর্বেই মক্কায় এক বড় কাফের ছিল নাম ছিল তার উকবা বিন আবি আবিআ এই উকবা বিন আবি আবিআই একটা অভ্যাস ছিল যে সে যখন ব্যবসা যাইতো ব্যবসা থেকে ফেরার পরে ব্যবসায়িক পণ্য বিক্রি করার পর যে লাভ হইতো সেই লভ্যাংশের একাংশ দ্বারা তার এলাকার মক্কার বিশেষ বিশেষ গুণীজন ভালো মানুষ যারা তাদেরকে দাওয়াত করে খাওয়াইত এটা ছিল তার একটা অভ্যাস দাওয়াত করে খাওয়ানো এটা বিশেষ গুণ যেই গুণটা কাফের মধ্যেও ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমাদের মুসলমানের ভিতরে এই গুণ কম আছে আরেকজন থেকে খাবো আরেকজন থেকে খাবো খাওয়াবো না আনিস আনিস দিস না কি বলেন খাবার এটা অনেক বড় গুণ আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন যে চারটা আমল এমন আছে যে চারটা আমল যদি কেউ করতে পারে খুব কঠিন না চারটা আমল যদি কেউ করতে পারে তাহলে নিরাপদে জান্নাতে চলে যাবে রাসুল কি বলেন এক নম্বর সালাম নবী বলেন চারটা আমল এমন আছে যে এই চারটা আমল যদি কেউ করতে পারে চারটা আমল যদি মোদাম্মতের সাথে কেউ করতে পারে মোহাব্বতের সাথে কেউ করে নবী বলেন সরাসরি নিরাপদে জান্নাতে চলে যাবে

যেই চারটা আমল বান্দা যদি তুমি করতে পারো তাহলে নিরাপদে জান্নাতে যেতে পারবে এক নাম্বার নবী বলেন আফসুস সালাম এরে বান্দা তুমি সালামের প্রচার প্রসার ঘটাও সালামের প্রচার প্রসার ঘটাও আপসের মধ্যে সালাম দাও এফসাই সালামের আমলটা তুমি করো বলে সালামের ফজিলত কি নবী বলেন কিবর নবী বলেন যে ব্যক্তি একজন আরেকজনকে দেখলে আগে সালাম দিয়ে দিল বোঝা গেল লোকটার ভেতরে অহংকার নাই অহংকার মুক্ত হওয়ার সার্টিফিকেট দিয়েছেন আমার নবী নবী বলেন আফসুস সালাম সালামের প্রচার প্রসার ঘটাও বলে সালামের প্রচার প্রসার ঘটাইলে লাভ কি আপসের মধ্যে মোহাব্বত তৈরি করে দিবেন আল্লাহ আজকে আমাদের মধ্যে সালাম নাই সালাম ছেড়ে দিয়েছি কিতাবের মধ্যে লেখেন একটা শূন্যদ যদি কোনো সমাজ থেকে কোনো ঘর থেকে উঠে যায় আল্লাহর পক্ষ থেকে একটা গজব সেখানে নাজিল হয়ে যায় একটা শূন্য ছুটবে তো একটা বেদাত ঢুকে যাবে শূন্যদ ছাড়লে বেদাত এমনিতেই চলে আসে আলো না থাকলে এমনিতেই অন্ধকার ঢুকে যায় এইখানে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে লাইটটা যদি অফ করে যায় অন্ধকার এইখানে চলে আসবে রসুলের শূন্য হল ন সুন্নত ছুটে যাবে তু বেদাত অটোমেটিকে চলে আসবে বলে আমরা আজকে সালাম ছেড়ে দিয়েছি এই কারণে আমাদের মুখে গালি চলে আসছে জাহেলও গালি দেয় আলেমও গালি দেয় নামের পাশে আলেম লাগাই কিন্তু গালাগালি বন্ধ করে না নামার পাশে আল্লামা লাগাই গালাগালি বন্ধ করে না মাইকটা সামনে পেলেই গালি অমুক কাফের অমুকে এই কাজটা করছে অমুকে কাফের সেই কাফের অমুকে এই বয়ান করছে তো সেই কাফের অমুকে এই লফ্জ উল্লেখ করেছে তো কাফের একজনের ব্যাপারে শুনলেই বলে কাফের 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 হুজুরের আলোচনা দ্বারা বোঝা যায় হুজুর বোধ হয় আস্থা কাফেরের একটা ফ্যাক্টরি কথাই কথাই শুধু কাফের অমুক এটা করছে এ কাফের অমুক ওইটা করছে সে কাফের অমুক ওইটা করছে সে কাফের কথা শুনলে বুধা দেয় হুজুর বুধ হই কাফের একটা ফ্যাক্টরি খুলে বসছে ইটার ফ্যাক্টরি থেকে কি বের হয় কথা বুঝেন না ইটের ফ্যাক্টরি থেকে কি বের হয় ইট সিমেন্টের ফ্যাক্টরি থেকে বের হইবে সিমেন্ট রডের ফ্যাক্টরি থেকে বের হবে রড যেইটার ফ্যাক্টরি ওইটা থেকে ওইটাই বের হয় কথাই কথায় কাফের 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 শুনলে বোঝা যায় উনি বুধ কাফের একটা ফ্যাক্টরি খুলছে কথা বলেন ঠিক কিনা যুব সমাজ ভালো করে শুনুন খেয়াল করে শুনুন এরে যুবক ভাই সকাল বেলা তুমি যদি কাউকে দেখো তাহলে বলো গুড মর্নিং বিকাল বেলা যদি কাউকে দেখো বলো আফটারনুন সন্ধ্যায় যদি কারোর সাথে সাক্ষাৎ হয় বলো গুড ইভিনিং রাত্রিবেলা যদি কারোর সাথে সাক্ষাৎ হয়ে বলো গুড নাইট ঠিক কি না যুবক ভাই গুড মর্নিং গুড 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 আফটারনুন ইভিনিং নাইট দ্বারা মানুষ ভালো হতে পারে না গুড আফটারনুন মানে শুভ বিকাল গুড মর্নিং মানে শুভ সকাল গুড ইভিনিং মানে হলো শুভ সন্ধ্যা গুড নাইট মানে হলো রাত্রি শুভ সকাল শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভ রাত্র দ্বারা মানুষ শুভ হতে পারে না ভালো হতে পারে না এরে নবীর উম্মত ভালো করে শুনিয়ান পায়গম্বরের সূন্যদ যদি ভেতরে ঢুকাও সালাম যদি ভেতরে ঢুকাও কাউকে দেখার পরে যদি বলো আসসালাম আলাইকুম এর ভাই আসসালাম আলাইকুম নবীর এই সূন্যদটা যদি ভেতরে ঢুকাও সালাম মানেই হলো শান্তি আসসালাম আলাইকুম মানেই হলো আপনার উপর শান্তি বর্ষণ হোক লোকটার ভেতরে যদি শান্তি নাও থাকে এই দুয়ার পর কোথায় আল্লাহ যদি কবল করে নেই তাহলে এই লোকটার ভেতরে শান্তি দিয়ে দেবে কে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট দ্বারা শান্তি আসবে না লুকটা শুভ হবে না সালামের প্রচার প্রসার ঘটান যেই সমাজে সালামের প্রচার প্রসার ঘটবে যেই বাড়িতে সালামের প্রচলন চলে আসবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পররাষ্ট্র জীবনে যদি সালামের প্রচার প্রসার ঘটাইতে পারে তাহলে আল্লাহর গসম করে বলি এই ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পররাষ্ট্র জীবনে শান্তি দিয়ে দেবে কে কোন সন্দেহ আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে শান্তি প্রতিষ্ঠার এর চেয়ে দামি কোনো শব্দ আল্লাহ পাক নাজিল করেন নাই আসসালাম মানি হল শান্তি আল্লাহ পাকের একটা শ্রীপতি নাম হচ্ছে সালাম বলে তুমি সালাম দিয়ে দাও তো লোকটার জন্য একটা দামি কাজ করে দিয়েছ এরে যুবক ভাই আজকে সালাম নাই সমাজের মধ্যে যাই কিছু সালাম আছে ছাত্র শিক্ষককে সালাম দেই যুবক মুরব্বীকে দেখলে সালাম দেই সন্তান পিতাকে দেখলে সালাম দেই ছোট ভাই বড় ভাইকে দেখলে সালাম দেই মেম্বার সবকে সালাম দেই চেয়ারম্যান সবকে সালাম দেই এমপি পি সালাম দেই প্রভাব প্রতিপত্তিশীল দামি লোক সম্মানিত লোক বাহাদুর জমিদার টাকাওয়ালাকে দেখলে সালাম দেই কিন্তু নবীর আদর্শ তো বান্দা এমন না পায়গম্বরের আদর্শ যদি তালাশ করে দেখো নবী সর্বপ্রথম আগে ছোটদেরকেও সালাম দিয়ে দে আমাদের অবস্থা তো এমন সালাম আছে আমি মুুরুব্বিকে দেখলে সালাম দেই কিন্তু ছোট মানুষ যে আরে সালাম দেই ছাত্র শিক্ষককে সালাম দেই শিক্ষক ছাত্রকে সালাম দেনা মেম্বারশিপকে সালাম দেই ফকিরকে সালাম দি না কথা বলেন ঠিক কি না অতছ রাসূলের ছোট দের দেখে চিনি মুচকি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে ছোটদের দেখে তিনি হেসে নাগে চোখ দুটি যেন তার শান্তির নীর পরম ঠিকানা ছিল গরিব দুঃখীর গল্প বলি শুনো প্রিয় শ্রেষ্ঠ মানুষ যেনি এই ধরনীর আল্লাহ আকবর মানুষকে দেখলো সালাম দিয়ে দিতে নাকি কিন্তু আমরা ছাত্র শিক্ষককে সালাম দিই তো শিক্ষক ছাত্রকে সালাম দেয় না ছোট বড়কে সালাম দেই বড় ছোটকে সালাম দেই না সন্তান পিতামাতাকে সালাম দেই পিতামাতা সন্তানকে সালাম দেই না ছোট ভাই বড় ভাইকে সালাম দেই বড় ভাই ছোট ভাইকে সালাম দেই না মেম্বার চেয়ারম্যান এমপি কে দেখলে সালাম দেই এমপি মেম্বার চেয়ারম্যান তারা কিন্তু আমাদেরকে দেখলে সালাম দেই না ফকিরকে দেখলে আমরা সালাম দেই না জমিদার কে দেখলে সালাম দেই রাসূল বলেন আফসুস সালাম বাইনাকুম আসল মুতলাকভাবে বলেছেন ব্যাপকভাবে বলেছেন ছোট বড়কে সালাম দিবে তো বড় ছোটকে সালাম দিবে শিক্ষক ছাত্রকে সালাম দিবে ছাত্র শিক্ষককে সালাম দিবে ছোটো ভাই বড় ভাইকে সালাম দিবে বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে সন্তান পিতামাতাকে সালাম দিবে পিতামাতা সন্তানকে সালাম দিবে শিক্ষক ছাত্রকে সালাম দিবে ছাত্র শিক্ষককে সালাম দিবে আপসের মধ্যে যদি সালামের প্রচলন ঘটে তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করবে রহমত 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 যেই কথাটা বলতেছিলাম এমন আছে যে চারটা আমল যদি মান্দা করো জান্নাতি নিরাপদে যেতে পারবে সুবাহ এক নাম্বার আমল হল আফসু সালাম পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও আমরা সালাম দেই তবে সালামের পদ্ধতি জানি না নবী বলেছেন সালাম কালাম নবী বলেছেন আগে সালাম দেবা পরে কথা বলবা আর আমরা করি আগে ডাক দেই পরে সালাম দেই নবী বলেন সালামটা আগে দিয়ে দাও কথাটা পরে বলো আমরা বলি রফিক ভাই আসসালাম আলাইকুম আব্দুল জব্বার ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সভাপতি সাহেব আসসালামু আলাইকুম রসুল বলেন না না আসসালামু আলাইকুম রফিক ভাই আসসালামু আলাইকুম আব্দুল জব্বার ভাই আসসালাম আলাইকুম সভাপতি আসসালামু আলাইকুম হাজির সাহেব ঠিক না আগে সালাম পরে কালাম সালামটা আগে কথাটা পরে আর আমরা করি নামটা নিয়ে আগে সালামটা দেই তাহলে সালাম আগে দেব আসসালামু আলাইকুম এর পরে যাবলর বলবো ঠিক আছে ইনশাল্লাহ দুই নাম্বার আমল রসুল বলেন ওয়াতিমুত তাম পরস্পরের মধ্যেই ওয়াতিমুত তাম লোকদেরকে খাবার খাওয়াও তিন নাম্বার আমল হলে ওসিলুল আর নবী বলেন আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বিচ্ছিন্ন করে তারপরেও আত্মীয়তা সম্পর্ক জোড়া লাগাও পরস্পরের মধ্যে মহাব্বত তৈরি করো আত্মীয় স্বজনদের খবর নাও চার নাম্বার বলেন ও বিল্লাই লিওয়ান্না রাত্রের এমন সময় বান্দা তুমি নামাজ পড়ো যেই সময়টাতে লোকেরা ঘুমিয়ে থাকে কেউ বলতে পারে না এই চারটা আমল যদি বান্দা কেউ করতে পারো নবী বলেন বিসালাম নিরাপদের বান্দা তুই জান্নাতে ঢুকে তোর কোনো বাধা নাই যে কথাটা বলতেছিলাম ওব্বা বিন আবি সফর থেকে ফিরে এসেছে লোকদেরকে দাওয়াত করবে দাওয়াত করতেছে দাওয়াত করতেছে মাথায় চলে আসলো পায়গম্বরের কথা সুবাহান কারণ আমার নবী ছিল এমন নবী যেই নবীকে মুসলমানরাও মহাব্বত করতো কাফেররাও মহাব্বত করত কেমন মহাব্বত করতো কাফের কাফেরকে বিশ্বাস করতো না ও মুসলমান করত না সন্তান পিতামাতাকে বিশ্বাস করত না পিতামাতা সন্তানকে বিশ্বাস করত না কিন্তু সকলেই এই ব্যাপারে একমত কাফের ও মুসলমান তৎকালীন সময়ে আমার নবীকে এত বেশি বিশ্বাস করত সন্তান পিতার কাছে টাকা না জমা দিয়ে আল্লাহর পয়গম্বর কাছে সে জমা দিত পিতা সন্তানের কাছে টাকা জমা দেয় না আল্লাহর পয়গম্বরের কাছে জমা দেয় কেন জানো আমার নবী আল আমিন খেতাবে ভূষিত ছিল নবীর তেষট্টি বছরের জিন্দগির মধ্যে একবার ধুকা মিথ্যা করির কোনো কলঙ্কের দাগ নাই সুবাহান আল্লাহ বলবেন না পয়গম্বরকে চিন্তা করলো চিন্তা করতে আরে কারে দাওয়াত দেই সবচেয়ে বিশ্বস্ত যেই রূপটা মোহাম্মদ সে তো অনেক ভালো তাকে এবার দাওয়াত করবো তার মাথায় চলে আসছে কথাটা আল্লাহর পয়গম্বরের কাছে দাওয়াত নিয়ে গেল আল্লাহর পয়গম্বরের কাছে বলল যে হুজুর এমুক দিন এমুক জায়গায় দাওয়াত আপনাকে আসতে হবে রাসুল বলছেন ঠিক আছে দাওয়াত কবুল করলাম রাসুল ঠিক সময়ে চলে গেলেন খাবার সামনে চলে আসছে রাসুল বলেন যে রকব্বা আমাকে দাওয়াত করেছো সংক্ষিপ্ত বলতেছি সময় কোন আমাকে দাওয়াত করেছো আমি দাওয়াত গ্রহণ করেছি এরে উকবা তবে আমি তোমার দেখো বাদ সামনে খাবার সামনে নিয়ে আছে খাবো কিন্তু রেক বা তুমি যেমন আমাকে দাওয়াত দিয়েছ আমি দাওয়াত গ্রহণ করেছি আমিও তোমাকে একটা দাওয়াত দিব দাওয়াত গ্রহণ করতে হবে উনি বলেন কি দাওয়াত বলে তুমি তো আমাকে সামান্য খাবারের একটা দাওয়াত দিয়েছ এটা খেলে ভালো লাগে মানুষ দাওয়াতে যায় পছন্দ করে কিন্তু আমি তোমাকে এমন দাওয়াত দিচ্ছি যে দাওয়াতের মধ্যে শুধু সাময়িক আনন্দ আর ভালো লাগে না চিরস্থায়ী আনন্দ আর ভালো লাগার দাওয়াত আমি তোমাকে দিচ্ছি এরে উকবা আমি তোমাকে দাওয়াত দিচ্ছি কালিমা লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমা তুমি গ্রহণ করো যদি তাহলে আমি খাবো আর না হয় আমি চলে যাব উকবা চিন্তা করলেন এমন পেছে পড়লাম আমার দোস্তর খান থেকে ইতিহাসে এমন নাই যে কেউ আসছে আর চলে গেছে এমন নাই ইতিহাসে আজকে চলে যাবে আমার দস্তরখান খান থেকে অকবা এটা পছন্দ মনে করতেছে না অকবা আল্লাহ রসুলকে সাক্ষী রেখে সামনেই উচ্চারণ করে উঠল লাহুদুর রসুলান্লাহ করবেন না খাবারের দাওয়াত দিয়েছে আল্লাহ রসুল উৎকৃষ্ট দাওয়াত কালিমার দাওয়াত দিয়েছে অক্বা করেছে রাসুল খুশিতে বাঘ বাক হয়ে গেছে রাসুলের আনন্দে আত্মহার আল্লাহ রাসুল আহ যেই লোকটা জাহান নামের পেতে অগ্রগামী হইতেছিল মুহূর্তের মধ্যে লোকটা জান্নাতের পথে চলে আসছে সুহান আল্লাহ রাসুল বলেছেন জানা কেউ যদি দিল থেকে এই কথা একবার উচ্চারণ করে মুখ দিয়ে দিল দ্বারা বিশ্বাস করে মুখ দ্বারা উচ্চারণ করে একবার মাত্র কালীমাটা পড়বে লাহা মুহাম্মাদুর মু সাথে সাথে লোকটা জান্নাতিগামী রাস্তার প্রতীক হয়ে যাবে শুভ হা কিন্তু সময় কম দুঃখের বিষয় হল আজকে আমাদের সমাজে কিছু নাম আলেম তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বলে যে কালিমার অংশ সুদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লা না বলবেন না এরা সময়ে সময়ে বিভিন্ন নামে আবির্ভূত হয় কখনো সালাপি কখনো আহলে আদিস কখনো লামাজ ওই দিন আমি শুনলাম ওদের এক বড় সাহেব বলতেছে ইমামে আজম আবু হানিফা যদি হাসরের ময়দানে তোমাদেরকে বলে আমি কি তোমাদেরকে বলেছি আমাকে মানতে আমার মাজাব গ্রহণ করতে আনাফিরা তখন কই যাবে আনাফিরা তখন শাফি মস্তকেরারা তখন কই যাবে সাফি যদি কথা বলে হাম্বলি মস্তকেরারা তখন কই যাবে যদি কথা বলে কিভাবে বিভেদ সৃষ্টি করে দেখুন কথাটা বলেছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শাহ আমিও তাদেরকে বলে দিতে চাই আপনি যে রকম ভাবে বলতেছেন ইমামে আবু হানিবা ইমামে সাফি ইমাম মালেক ইমাম মাহমুদ উবনু হাম্বল উনারা যদি আসরের ময়দানে ধরে কি যাব আমি বলবো আপনাকে আপনি যে আমাদেরকে বলতেছেন আপনার পন্থীরা ওনার পন্থীদেরকে বলবো ওনাকে যারা মানে আব্দুর রাজ্জাক ইউসুফকে যারা মানে মুজাফর বিন মহসিনকে যারা মানে তাদের অনুসারীদেরকে যদি বিন মহসিন আবদুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে আমাদেরকে কথা শোনার জন্য তোমাদেরকে কে বলছিল তারা তখন কই যাবে ইমামে আবু হানিবা রহমতুল্লাহ সানিয়ারা এত মারাত্মক ধরনের কথা বলে নাউযু বিল্লাহি মিন অথচ ইমাম আবু হানিফা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে کرام না শুধু ওনার সময়কার কথা বলি যখন ছোট একটা বাচ্চা পর্যন্ত ইমামে আজমকে কে বড় সম্মান করে কথা বলতো ইমামে আজম আবু হানিফা একবার রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার পর একটা ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই আরে ইমামে আজম আবু হানিফা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাচ্চাটা ডাক দিয়ে বলে কাদার মধ্যে খেলাধুলা করতেছ সাবধানে খেলো পাপ ইসলিয়ে পা ভাঙার সম্ভাবনা আছে হাত ভাঙার সম্ভাবনা আছে সাবধানে খেলো রে বাবারা ছোট্ট বাচ্চা ইমামে আবু হানিফাকে কেমন ভাবে চিন্ত দেখুন ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কইয়ারে ইমামে আবু হানিফা আমাদেরকে নসিহত করতেছেন সাবধানে খেলার জন্য পা ভেঙে যাবে আপনি যেই রাস্তা দিয়ে চলেন খেয়াল করে চলেন সাবধানে চলেন আমাদের পা ভাঙলে তো আমার একা ভাঙবে আমার হাত বাংলে তো আমার একা ভাঙবে আপনি যেই রাস্তা গ্রহণ করেছেন আপনি যেই মস্তক গ্রহণ করেছেন আপনি যে পথ ধরেছেন এই পথে সাবধানে চলুন এই পথে যদি আপনার পা পিছতে যায় আপনার পা একা ভাঙবে না গোটা জগতের মানুষের পা ভেঙে যাবে I'm a mama. নেকে কর দন্দ ইজতেহাদ আমা নেকে কর দন্দ ইজতেহাদ রহমতে হক বরানে জুমলাবাদ বু হানিফা বুধ ইমামে বাসোফা আসিরাজে উমতানি মুস্তফা রুহে সাদর সদর জন্নদ সাদেবাদ কসরে দি আজ এলমে শাহ আবাদে বাদ যে কথাটা বলতেছিলাম ভাইরা আমার খেয়াল করে শুনুন ওকপা বিন আবি কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে গেছেন পায়গম্বর চলে গেছে রোগ এক সাকিদ সাথী ছিল বন্ধু ছিল উমাইয়া ইবনে খলফ উমাইয়া ইবনে খলফ কানে কথাটা চলে গেছে বা মুসলমান হয়ে গেছে উমাইয়া ইবনে খলফ ওক বাবিন আবি মহাইদের সাথে কথা বন্ধ করে দিয়েছেন বলে রে ওক বাবিন আবি মহাইদ আমার দুশ্মনের কালিমা পরে তুমি মুসলমান হয়েছো তোমার সাথে কোনো কথা নাই উমাইয়া ইবনে খলফ ছিলেন ওক বাবিন আবি মহাইদের বাল্যকালের বন্ধু ছোটকালের বন্ধু এই কারণে ওক বাবিন আবি মহাইদ টেনশনে পড়ে গেল খারাপ সঙ্গ অবলম্বন করার কি কুফল সেটা মুসলমান ভালো করে শুনে নেন ওকবাবিন আবি মহিদ বন্ধুকে খুশি করবে না আল্লাহর পয়গম্বরকে খুশি করবে বন্ধু হলো উমাইয়া ইবনে উমাইয়া ইবনে খলফ উমাইয়া খলফকে খুশি করার জন্য আবি আবি মহিদ বলেন আমি কালিমা জবান দ্বারা উচ্চারণ করেছি দিল দ্বারা উচ্চারণ করি নাই এর উমাইয়া ইবনে খলফ তুমি বলো 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 কি করলে তুমি খুশি হবা তুমি যেইভাবে বলো আমি সেই কাজটুকু করবো এবার কপাল পরা পাবেন আবি মাইদ উমাইয়া উমাইয়ের কথা শুনে উমাইয়া বলে তুমি যে কালিমা পয়গম্বর থেকে গ্রহণ করেছ এই কালিমাটা পয়গম্বরের চেহারার মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসতে হবে কথা তো কালিমা তো চেহারাই নিক্ষেপ করার বিষয় না উমাইয়া শিখায় দেন আমি তোমাকে বিশ্বাস করব তখন পয়গম্বরের চেহারার মধ্যে থু তোমার যখন না উজুবিল্লা উমাইয়া ইবনে খলফ উমাইয়া ইবনে খলফের এই প্রবোচনা অকবা শুনে উকবা রাজি হয়ে যায় উমাইয়াকে খুশি করার জন্য কপাল করা খুশি রাজি হয়ে যায় পায়গম্বরের চেহারার মধ্যে থুতু মারার জন্য পায়গম্বরের চেহারার মধ্যে থুতু মারার জন্য চলে যায় উকবা আল্লাহর পায়গম্বরের সামনে যাওয়ার পর আল্লাহর পায়গাম্বরের চেহারা যখন সামনে চলে আসলো আল্লাহর পায়গম্বর যখন উমাইয়ের কাছে চল উকবার কাছে চলে আসলো উকবা কাল বিলম্ব না করে আল্লাহর পায়গম্বরের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিন আউদিল্লা খারাপ বন্ধুর সংশ্রমে পরে খারাপ বন্ধুর সংশ্রমে পরে কি কথার কাজটাই না করলো এই জন্য সম্মানিত উপস্থিতি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম যে সৎ সঙ্গ অবলম্বন করা খুবই জরুরি হুজুর চলে আসছেন আলোচনাটা শেষ করার সম্ভব না তবে শেষ কথাটুকু যেটা যে একজন অসৎ সঙ্গ গ্রহণ করার কারণে জান্নাতির পথে রাসুল বলেছেন উক জান্নাত কেন কারণ সে কালিমা পড়েছে জান্নাতের পথের একটা পথিক জাহান্নামের দিকে চলে যাচ্ছে তস্বিরে কুর্তুবের মধ্যে উল্লেখ করেছেন বা যখন আল্লাহর পয়গম্বরের চেহারার